1999 গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে ওয়েস্টার্ন পেন্টিং নিয়ে পাস করেছি। তারপরে আমি ধারাবাহিকভাবে দিল্লি 26 জানুয়ারি ট্যাবলো ডিজাইনিংয়ের কাজ করতাম, ধারাবাহিকভাবে কাজ করতাম। তারপরে আমার এক বন্ধু বলল যে কলকাতায় আয়, কলকাতায় পুজোর কাজ হচ্ছে, খুব ভালো কাজ হচ্ছে, তোর তো এত বড় টিম আছে। তাহলে আমি কলকাতায় আসি, 2012 আমি কাজ শুরু করি, ধারাবাহিকভাবে কাজ করছি। ঠাকুরের আশীর্বাদে, মা দুর্গার আশীর্বাদে যেসব প্রাইজগুলোর জন্য লড়াই করে, যেগুলো আমাদের বলা হয় অস্কার, সেগুলো আমি পেয়েছি। একবার না, তিনবার পেয়েছি, তিনবার নমিনেশন হয়েছি, মানুষের ভালোবাসা পেয়েছি অজস্র। আমার জীবনে একটু বড় প্রাইজ আমি পেয়েছিলাম। আমি একবার সন্তোষপুর এভিনিউ সাউথে একটা সেফটি পিনের প্যান্ডেল করেছিলাম, সেটা এতটাই হিট হয়েছিল, ওখানে একটা বাস স্টপেজ, অটো স্টপেজ নাম হয়ে গেছে সেফটি পিনের প্যান্ডেল। দেখার পরে মিনি এসে বলছে আর্টিস্ট কোথায়। তখন আমাকে মাথায় হাত দিয়ে বললো, বাবা আমি তো আর বেশি দিন বাঁচবো না, আমি যা দেখে গেলাম এত ভালো লাগলো, তুমি অনেক বড় হবে জীবনে। ওটা আমার জীবনে সব থেকে বড় প্রাইজ ছিল। আপনারা জেনে থাকবেন 2020 সালে যেটা আমি পরিযায় শ্রমিক মা দুর্গা করলাম, শুধু ইন্ডিয়া না সারা বিশ্বে খুব ভাইরাল হয়েছিল। বম্বে থেকে আমাকে সুনিতা চৌহান থেকে শুরু করে সবাই টুইট করেছে, সানি দেওয়াল টুইট করেছে, এগুলো আমাদের জীবনে অনেক বড় পাওনা। আর সত্যি বলতে সেটা আমার একার পাওনা না, আমার পুরো টিমের পাওনা। আমি যেটা ভাবনা ভাবি, আমার একার দ্বারা এত বড় কাজটা করা সম্ভব না, আমার টিম যেভাবে ঝাঁপিয়ে পড়ে তাহলে সম্ভব না এত বড় কাজ করা। তারপরে তো ক্লাবের সহযোগিতা আছে, হ্যাঁ, প্রত্যেকটা মুহূর্তে আমাকে ফুল ফ্রিডম দেয়, ফুল স্বাধীনতা। ওটা নেই যে সত্যি বলতে খুব ভালো উদ্যোগ, কেননা যেটা করছেন আপনারা এই যোগাযোগ মাধ্যমটা, আমরা তো আমাদের কাজটা করি, ইভেন যে কাজটাও ছবি তুলে রাখতে পারি না, এই আপনারা কাজগুলো গুছিয়ে রাখছেন, সারা ভারতবর্ষের লোকেরা দেখছে, সারা পৃথিবীর লোকেরা দেখছে, ওখানকার যোগাযোগ তৈরি হচ্ছে, সেটা তো সেই জন্য আপনাদের ধন্যবাদ জানানো উচিত। যে উদ্যোগটা নিয়েছে আপনারা সাধুবাদ জানিয়ে।